প্রমোদ বড়ো হাটাও বিটিসি বসাও স্লোগানের নির্বাচনী রণডঙ্কা, সমষ্টি সমষ্টিয়ে হাগ্রামা মহিলার নির্বাচনী রণডঙ্কা আর প্রমোদ বড়ো হাতেরপরা বিটিসি উদ্ধারের বাবে পদযাত্রা, সমষ্টিয়ে সমষ্টিয়ে মহিলারির বিশাল পদযাত্রা আর জনজাগরণ সভা আর গুড়েশ্বর আর হুকলায় চেরেংফাই দুটা সমষ্টির দুখনকৈ বিশাল জনজাগরণ সভাত উপস্থিত বিপিএফ প্রধান হাগ্রামা মহিলারী, গুড়েশ্বরের বঙ্গেনাআটি সত্র আর হুকলায় চেরফাঙর মহরিপাড়াতে বিশাল পদযাত্রার শক্তি প্রদর্শন করে হাগ্রামা মহিলারিয়ে আর দুইখান সভাতে মহিলারিয়ে বিটিসির মুখ্য কার্যবাহী সদস্য প্রমোদ বড়ুক তীব্র ভাষার সমালোচনা করে আর মহিলারিয়ে ভাষণ প্রসঙ্গত কয়, আমি তিন বছর চালু এটিও বিটিসি ধ্বংস হবলে নিদিও, বিটিসি উদ্ধারের বাবে আমি লাগি আছো, প্রমোদ বড়ুয়ে বিটিসি উচ্ছেদ করলেও আপনাদের কতো যাব নালাগে আর উচ্ছেদের পিছদিনাই আমি বিপিএফ দলে আপনাদের থাকার ব্যবস্থা করে দিম বলে মন্তব্য করেছে হাগ্রামা মহিলারিয়ে। এই অভিযানটা আমার 13 তারিখের পর চলি আছে, আমি এই যাত্রাটা করেছে আমার বিটিসি অঞ্চলত শান্তি লাগে, বিটিসি অঞ্চলত আমি একতা বিচার আর বিটিসি অঞ্চলত উন্নয়ন বিচার লেভেলত হোক বা যিকোনো বিটিসি বাকি রাইজে আজি প্রমোদ বড়োয়ে কি করে আছে করা নাই সবে দেখি পাইছো, একো করবা নাই জিরো, সেই কারণে আমার বিটিসি বাকি রাইজে এইবার প্রমোদ বড়োকে বিটিসির পর আউট করব আর বিটিসি তো বসাওয়াটো আমার দায়িত্ব। মই শুনিছো সেইবিলাক ডিপার্টমেন্টেল কিমান খেলেংকারি হয়েছে হওয়া নাই, সেইটো দিসপুর জানে, দিসপুরে ভালকে চাব নিশ্চয় কয়ে করব। কোকরাঝারের নিখিল বড়ো ছাত্র সন্থায় ইংরাজি ভাষা আর বড়ো অসমীয়া ভাষাটা উচিত দিছে, কলার অংশানি দিছে, এই সম্পর্কে আপনি কী কব নাকি? এইটো আপসু আপসু তো কি করে নকরে, হতো ছাত্র সন্থা আপনাদেরকে জানে, মতো এইবিল বিষয় লো মানে একো নক, মুঠতে অসমীয়া ভাষা চলে সেইটাই পার্টি ক্যান্ডিডেট। তো আমি ক্যান্ডিডেট তো আমি সেই কি বলে কয় অক্টোবর লাস্ট মানত দেখলে দিম আমি। স্যার এবার হাইস্কুল শিক্ষান্ত পরীক্ষার প্রায় পেপারে মানে বেশি মানে ফাদিল আছে, এটু ডিপার্টমেন্টাল কি হইছে হওয়া নাই সেইবিলাকর উপরত মই একো কমেন্ট দিব বিচারা নাই, অন্ততে মই এতিয়া বেস্ট অফ বিটিসি বাস। স্যার এখন শিক্ষা করণীয় সকলের যদি জনজাতি স্যার প্রমাণ পত্র নাই করণীয় এইবিলাকর বিষয় লয় এটু আইনের কথা সেইবিল কথা লো মই একো কমেন্ট দিব বিচারা নাই, চাই আছো মই দেই। আর জনসভার কার্যসূচী চলি আছে, আজি 21 মার্চ তারিখত গড়েশ্বর পরিষদীয় সমষ্টি গড়েশ্বর ব্লক বিপিএফর অন্তর্গত হাগ্রামা মহিলারির নেতৃত্ব পদযাত্রা আর জনসভা এই অনুষ্ঠিত হয়েছে আর একদম প্রতিকূল বতর, বিরাট ধারাকার বরষুণ পোয়ার ভাগত তারপর আমি গম পাইছো মানে জায়গা জায়গা বিজেপি ইউপিপিএল এনেকাবিলাকে কবার মানে ভিসি ডিসি লেভেলের মিটিং কিবা কিবি এনেকা কিবা সভাবিলাক পাতি দিছে, তত গোটেই বাধাবিলাক নেউচি যিমান মানুষ ইয়াত আহি উপস্থিত হল, এই দু বছর আমি বহি থাকার পিছতো প্রথম মানে সভা হিসাবে মানে আমি রাইজক কর্মকর্তা সকলক ধন্যবাদ জানাইছো, এই সেগতে যথেষ্ট সংখ্যক মানুষ আহি উপস্থিত হল, সমাগম হল, আজি সভা সফল হল আর আগন্তুক দিনত আমি জোরদারভাবে আমার ভিসিডিসি লেভেল, বুথ কমিটি লেভেল, এই লেভেলবিলাকত বিপিএফ দলক শক্তিশালী করার কারণে আমি গড়েশ্বর পরিষদীয় সমষ্টিতে কাম করিম।